आज की इस वीडियो के अंदर हमारे पास है तोरण खटोला। मानुष तो वीडियो एक कमन क्वेश्चन छो मानुष टी उड़े किना और की कागज व्यवहार हो सर्वशेष प्रश्न जो प्रश्न बेसि करा मानुषटा के आगुन धरे जावा सम्भावना रही है। तो चलो आज के प्रमाण सह देखे नहीं मानुष्टी के आगुन धरार सम्भावना रही है। मानुष टी खूब छोटो जार कारण कागजों खूब कम लागे और बनाते तेम एक झावे ना खूब सहजे क्योंकि मानुष्ट बनिए फेला जाए। तब मे रखते हैं सब समय सवधान कर दिए मानुष्टी अपनारा बाड़ी बनानों चेषा करबें ना कारण जेहतु ये आगुने व्यवहार ঘুড়ি বানানোর ব্যাপার বলে থাকে অর্থাৎ ঘুড়ি বানানোর কাজে কিন্তু এই কাগজটি ব্যবহার করা হয়ে থাকে। ছোট চিজ হতি হাওয়া কে অন্দর বহুত হি সুন্দর তরিকে সে উড়তি উড়তি ইংলিশ মে স্কাই ল্যান্টার্ন বলতে হ্যায় স্কাই মতলব স্কাই ল্যান্টার্ন কো হাওয়া মে ছোড়না হ্যায় তবি আগ লাগা দি धीरे धीरे फ्यूल बिल्कुल हल्की फील होने लगे तभी हमें फिर इसे यहाँ से इस तरीके से पकड़ लेते हैं। খুবই পপুলার একজন ইন্ডিয়ান ব্লগার যার ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, তিনি কিন্তু তার ভিডিওতে এই ফানুসটা উড়িয়েছেন এবং দেখিয়েছেন এটি কোনো ক্ষতি না করে কিন্তু পড়ে যায়। অর্থাৎ এই ফানুসটার আগুন যখন নিভে যায় তখনই কিন্তু সেটা নিচে পড়ে যায় এবং যখনই সেটা নিচে পড়ে তখনই কিন্তু সেটার আগুনটা সম্পূর্ণভাবেই নিভে যায়। তো চলুন তার ভিডিও থেকে আমরা আরো একটু বিস্তারিত দেখে আসি। প্রথমে তিনি ফানুসটি বাইরে না উড়িয়ে তার রুমে উড়িয়েছেন অর্থাৎ একটা বড় একটা হল রুমে উড়িয়েছেন এবং উড়িয়ে দেখিয়েছেন কিভাবে সেটি কাজ করে। সম্পূর্ণ জ্বালানি যখন জ্বলে একেবারে নিচে পড়ে গিয়েছিল তখন তিনি সেটা হাতে নিয়েছেন এবং হাতে নিয়ে দেখাচ্ছেন সেখানে কিন্তু বিন্দু পরিমাণে আগুন নেই, সম্পূর্ণ জ্বালানিটা কিন্তু ছাই হয়ে গেছে। এবং শিওর হওয়ার পর সেকেন্ড বার যেটা করে বাইরে সেটা উড়ানোর সিদ্ধান্ত নেয় এবং ড্রোনের সাহায্যে তিনি চেক করে দেখেন আসলে সেটা যেখানে পড়ে সেখানে কোন প্রকার আগুনে উৎপত্তি হয় কিনা। এবং উড়তে উড়তে কিন্তু তার আঙিনা থেকে অনেকটা দূরে চলে যায়, বেশ অনেকটা ক্ষণ আকাশে উড়ার পরে কিন্তু মানুষটা নিচে পড়ে এবং ড্রোন দিয়ে ফলো করতে করতে একটা জায়গায় যায়। মানুষটার ফিউল শেষ হয়ে যায় এবং সেখানে পড়ে যায়। তো তার টিম মেম্বাররা কিন্তু ভালো করে দেখে যে সেখানে আগুন আছে কিনা, দেখা যায় একেবারে আগুন নেই এবং এলাকাটাও কিন্তু শুকনো ছিল কিন্তু দেখা যায় ফানুসটা নিভেই কিন্তু সেখানে। এবং নিশ্চিত হওয়ার পরে তারা কিন্তু রাতে অনেকগুলো ফানুস কিন্তু আকাশে উড়ায় এবং এখন কিন্তু তারাও নিশ্চিত যে এই ফানুসগুলো কোনো রকমের ক্ষতি করবে না, এগুলো আকাশে উড়বে এবং সুন্দর করে নেমে যাওয়ার সময় কিন্তু সেগুলো সম্পূর্ণ আগুনগুলো নিভেই কিন্তু নিচে পড়বে। যেহেতু এটা কেন আগুনের ব্যবহার করা হয় তাই সবসময় একটা ভয় কিন্তু থেকেই থাকে। ইন্ডিয়ান হ্যাকার তারও কিন্তু সেম ভয়টা ছিল এবং শেষে নিশ্চিত হতে পারে যে এখানে তেমন কোনো ভয় নেই এবং শেষে তিনি একটা মন্তব্য প্রকাশ করেন। और साथ साथ हमने उसको फॉलो किया कि कहीं कोई आग वगैरह ना लग जाए, लेकिन सारी चीजें सुरक्षित रही, कुछ भी ऐसा नहीं हुआ। बाकी यार मुझे पता है एक चीज का, তার মতামতটা তো শুনলাম এবং আমরা প্রমাণ সহকারে দেখলাম যে এটি কোনো ধরনের ক্ষতি করে না যদি ঠিক মতো এটি আপনি উড়াতে পারেন। যদি ভুলবশত কাগজে আগুন লাগিয়ে দেন এবং আপনার যে ফিউল থাকে সেটার পরিমাণ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই উড়ানোর সময় সতর্ক থাকতে হবে, একবারে না জেনে কিন্তু এটি কখনোই করা যাবে না। আপ চাইতে কি আমি আপকো ঘর পেই স্কাই ল্যান্টার্ন বানানা শিখাই? तो मुझे नीचे कमेंट्स करके जरूर बताइएगा, आपका भाई आपको जरूर सिखाएगा। हमरा तो इतिमध्ये जाने কিভাবে স্কাইলাইন বানাতে হয় অর্থাৎ ছোট ফানুস গুলো কিভাবে বানাতে হয় তাও যদি না জেনে থাকেন কমেন্টসে জানাতে পারেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। এই ছোট ফানুসটা যদি বানাতে এখনো না পারেন তাহলে কমেন্টস করে যাবেন, পরবর্তী ভিডিওতে আমি সুন্দর করে আবারো দেখিয়ে দেব কিভাবে এই ফানুসটি বানাতে হয়। আর সঠিকভাবে সবকিছু বানাতে পারলে এটি 100% উড়বে সেটা কিন্তু নিশ্চিত করে বলতে পারি। আর আপনি ইতিমধ্যে ফানুস উড়িয়েছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগে, এত দূর পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। পরবর্তী ভিডিও কি দেখতে চান এবং কি ধরনের ফানুস বা ক্রাফটিং এর কাজ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।